হ্যালো, ওয়েলকাম টু মহারাজ ডায়েরিস। এবং আমি মহারাজ, এই চ্যানেলের হর্তাকর্তা। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু আমি আবার ভিডিও দিয়েছি, কারণ গতকাল প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েব সিরিজ বিরোহীর ট্রেলার রিলিজ করেছে উড়িবাবার ইউটিউব চ্যানেলে। এবং সেটা দেখার পরে আমার রিয়াকশানটা কেমন সেটা দেখেন। প্রদীপ্ত ভট্টাচার্য কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলেন যে তিনি একটি মধ্য মেধার ওয়েব সিরিজ বানিয়েছেন, এবং উচ্চ মেধা এবং নিম্ন মেধা এবং আরও যা যা আছে তারা যেন এই ওয়েব সিরিজ থেকে দূরে থাকে। তো আমি একজন মধ্য মেধা দর্শক হিসেবে একটি মধ্য মেধার রিভিউ দেওয়ার চেষ্টা করছি। মানে এই কিছুদিন ধরে থ্রিলার, হরর, সেক্স কমেডি বা মানে যে ধরনের আমরা সিরিজ দেখছি বাংলাতে, সেইগুলো দেখতে দেখতে না একটা সময় একটুখানি মনে হয় যে একটু বিরতি হলে ভালো হয়। এবং এই মোক্ষম সময়ে মানে বিরহীর মতো একটা ওয়েব সিরিজের ট্রেলার দেখার পরে অনেকটা ফ্রেশ লাগে, কারণ সত্যি তো এই এতগুলো যদি রেখে এমন একটা জিনিস মানে দরকার নেই অত কিছু, একটা অন্যরকম কাজ যেটা দেখলে ভীষণ ভাল লাগে, মানে দেখে ভীষণ স্নিগ্ধ লাগে কাজটাকে, তেমন একটা কাজ আসতে চলেছে। এবং এটার জন্য আমার তো আমি ভীষণ এক্সাইটেড, এবং জানি অনেকেই করবেন। এবং প্রদীপ্ত বাবুর কাজ থেকে একটু আলাদা রকম মানে আশা থাকে প্রদীপ্ত বাবুর কাজে। এবং এই ওয়েব সিরিজটার ব্যাপারে যদি বলি, তাহলে এই ওয়েব সিরিজটার প্রথমেই আমার বেশ ভালো লেগেছে গানের ইউজগুলো। আমি গানের কথা বলছি কারণ হচ্ছে প্রদীপ্ত ভট্টাচার্যের সমস্ত কাজে আমি একটা গানের ভীষণ মানে মানে ফোক গানগুলোকে উনি যেভাবে ইউজ করেন এই এই সিরিজের ট্রেলারে আমি দেখেছি কীর্তন, ফোক যেভাবে ইউজ করা হয়েছে, এবং ওনার সিনেমাতে আমরা অনেকগুলো ভালো ভালো গান পাই। এই সিরিজের যদি গল্পটা খানিকটা দেখি, তাহলে হচ্ছে একজন একজন অল্পবয়সী ছেলে যে সদ্য বেকারত্বের জ্বালা পেরিয়ে একটা প্রত্যন্ত গ্রামে স্কুল শিক্ষকের চাকরি পেয়েছে একটা প্রাইমারি স্কুলে। এবং সেই তারপর তার জীবনে ঘটে যাওয়া নানান জিনিস নিয়ে সেই সিরিজ, এবং তার নাম বিরোহী। এবং আমরা পুরো সিরিজটা দেখার পরেই তো এই সিরিজের নামকরণের সার্থকতা জানতে পারবো। কিন্তু সিরিজের যে জিনিসগুলো খুব ভালো সেটা হচ্ছে একদম মাটিটা, মানে গ্রামের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেটা একদম খাঁটি, মানে 100% খাঁটি, কোনো রকম ভেজাল নেই। এবং এইটা দেখতে দেখতে খানিকটা আমার বাকিটা ব্যক্তিগত কথা মনে পড়ছিল, যে সাইকেলের দৃশ্যগুলো, এই জিনিসগুলো দেখতে দেখতে সিনেমাটোগ্রাফিটা ভীষণ ভাল লাগছে। আর বাকিটা ব্যক্তিগত কথা আরও মনে করায়, কারণ হচ্ছে খানিকটা আমার সেরকম রেশ লেগেছে যে মনে হচ্ছে যে এমন কিছু একটা চমক হয়তো থাকতে পারে। আর সিরিজে এমন মানে একটু আলাদা ধরনের কাজ বলতে গেলে আমি লাস্ট দেখেছিলাম, মানে এমনভাবে দেখেছিলাম হচ্ছে এই ধরনের কাজ বলতে গেলে বাংলাদেশের একটি ওয়েব সিরিজ ছিল ঢাকা মেট্রো, যেটা হইচইয়ে আছে, সেটা দেখেছিলাম, খানিকটা আলাদা ছিল। এবং বিরোহীতে আশা করছি তেমন কিছু আমি দেখতে পাবো, মানে আরও ভালো কিছু দেখতে পাবো। এখানে যে খুব স্টার কাস্ট আছে, মানে খুব বড় বড় অভিনেতা অভিনেত্রীদের রাখা হয়েছে তা কিন্তু না, কিন্তু পুরো ব্যাপারটা স্নিগ্ধ। আমাদের সায়ন ঘোষ আছে প্রধান চরিত্রে, এবং সায়নের অভিনয় তো আমরা রাজলক্ষ্মী এবং শ্রীকান্তদের দেখেছি, মানে তার মতো একজন অভিনেতাকে প্রদীপ্ত ভট্টাচার্য আবিষ্কার করেছেন। এবং যেখানে মানে ট্রেলারে যেভাবে কথা বলছে, এবং যেগুলো পুরোটাই কিন্তু মানে ওভাবেই বলে, একদম গ্রামে ওভাবেই কথা বলে একদমই, কিন্তু যেই গালিগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একদম ওভাবেই গালিগুলো দেয়, মানে খুব একদম কাঁচা কাঁচা গালি মানে। আর তার সাথে প্রথমে দেখছিলাম যে একটি মেয়ে বলছে যে যে আমার তো বিয়ে হয়েছিল, এরপরে আমার সাথে প্রেম করতে পারবে, সেটা দিয়ে স্টার্ট হচ্ছে। আশা করি প্রেম রোম্যান্স আরও অনেক কিছু থাকবে এই সিরিজটাতে। পরিচালক লিখেছিলেন যে নাচে গানে অ্যাকশানে ভরপুর একটা বাংলা সিরিজ, তো আমি ভীষণ আশাবাদী এই সিরিজটা নিয়ে, আশা করছি আপনারাও ভীষণ এক্সাইটেড এটা নিয়ে। এবং এই ধরনের কাজগুলোকে সাপোর্ট করতে থাকুন, বাংলা সিরিজ দেখুন, বাংলা সিনেমা দেখুন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আমি এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব,
জানি যদিও সবাই আমার ভিডিও দেখার জন্য বসে থাকে না, কিন্তু তবুও আমি নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা।